হাওড়ায় নাবালিকাদের দিয়ে যৌন নির্যাতন করতেন এবং সেক্স র্যাকেট চালাতেন। কদিন আগে পুলিশ অ্যারেস্ট করে 6 জন নাবালিকাকে উদ্ধার করেছে এবং লিলুয়া হোমে পাঠিয়েছে। কে এই সব্যসাচী ঘোষ? বিজেপির যুব মোর্চার সম্পাদক। এখানে বড় বড় কথা বলছেন, নিজেরা গিয়ে সেক্স র্যাকেট চালাচ্ছেন নিজেদের নেতারা। একদিনও প্রতিবাদ করেছেন? একদিনের জন্য, একবারের জন্য? আমি তো বলছি এই সন্দীপ ঘোষ জেলে থাকুক, ফাঁসি হোক, অপরাধ করলে কেউ ওকে বাঁচানোর জন্য যাচ্ছে না, কিন্তু এতদিন 400 টাকা 400 টাকা।